ফ্লোরেন্স নাইটিংগেল দি লেডি উইথ দ্য ল্যাম্প জন্মেছিলেন 1820 সালের 12ই মে। তিনি ছিলেন একজন ইংলিশ সোশ্যাল রিফর্মার, স্ট্যাটিস্টিশিয়ান আর মডার্ন নার্সিংয়ের ফাউন্ডার। তাই ফ্লোরেন্স নাইটিংগেলের এই কন্ট্রিবিউশনকে আমরা কোনোভাবেই বলতে পারি না। বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজেদের কর্তব্যে অবিচল থেকে আমাদের রোগীদের জন্য ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যত্ন কিন্তু করে যেতে হবে, বিভিন্ন রকমভাবে তাদের কেয়ার দিয়ে যেতে হবে। প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস একটা করে থিম দেয়। এই বছরের থিম হচ্ছে এ ভয়েস টু লিড, এ ভিশন ফর ফিউচার হেলথ কেয়ার। এই স্পেশাল দিন আমরা একসাথে সেলিব্রেট করব, সেই জন্যে প্রচুর জায়গার প্রচুর নার্সিং স্টুডেন্ট তারা নার্সিং প্রফেশনকে কেন ভালোবাসে সেই জানিয়ে আমাকে তাদের লেখা পাঠিয়েছে, তাদের ইউনিফর্ম পরা ছবি পাঠিয়েছে। এই ভিডিওতে আমরা সেগুলোই দেখে নেব।